নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য খুশির খবর রয়েছে তোমাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমত কেপি অর্থাৎ কলকাতা পুলিশে তোমাদের নতুন কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সেই সঙ্গে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দুটি আপডেটই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে এবং চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চলো বন্ধুরা আজকের এই ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা প্রথম যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা তোমাদের জন্য খুবই খুশির খবর কারণ তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের নতুন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এবং তোমাদের এবছর এই নতুন নিয়োগটি করা হবে ডাব্লুবি পিআরবি বোর্ডের মাধ্যমে ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট করা হবে এবারে নাও তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্যপথ কত থাকবে তোমাদের এখানে দু হাজারের কাছাকাছি শূন্যপথ থাকবে আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের কোনো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের আগে বোর্ডের কাছে ডিপার্টমেন্ট থেকে একটা ডকুমেন্ট বা নোটিফিকেশান আসে এবং তারপরে কিন্তু বোর্ড নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তৈরি করা শুরু করে তো সূত্রের খবর পিআরবি বোর্ডের কাছে ডিপার্টমেন্ট থেকে নতুন একটা ডকুমেন্ট এসছে এই রিক্রুটমেন্ট নিয়ে তো খুব শীঘ্রই কিন্তু পিআরবি বোর্ড এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তৈরি করা শুরু করে দেবে তো বন্ধুরা এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে তোমাদের কবে নাগাদ এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো দেখো বন্ধুরা যেহেতু তোমাদের ডকুমেন্ট চলে এসছে তো খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের কিন্তু আগামী দু মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মে এই দুটি মাসের মধ্যে তোমাদের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং প্রথমে কিন্তু পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অনটা কিন্তু আপডেট তোমাদের জন্য রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন নিয়োগের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এছাড়া বয়স সীমা কী লাগবে এবং সঙ্গে তোমাদের জব প্রোফাইল কী রয়েছে সিলেকশান প্রসেস কী কটা পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার আর কি মাঠ হবে না মাঠের পরে পরীক্ষা হবে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আমি এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো ওকে পরবর্তী আপডেটটা তোমাদেরকে দেব তার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের জন্য রয়েছে আজ ডাব্লিউ বিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর এবং লেডিস সাব ইন্সপেক্টর পোস্টের প্রিলি পরীক্ষার রিভাইজ অর্থাৎ নতুন অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তো অ্যান্সার কি তোমরা কীভাবে চেক করবে এ বিষয়ে তোমাদের একটা ভিডিও করে দিয়েছি সেকেন্ড চ্যানেলে তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেকেন্ড চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে এবার বন্ধুরা তোমাদের দ্বিতীয় আপডেটটা দেখে নাও তোমাদের এসএসসি জিডি কনস্টেবল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইনে এখানে আসার পরে দেখো লেটেস্ট নিউজ সেকশনে এখন আজকের ডেট আঠাশে মার্চ দু হাজার বাইশ বলা হয়েছে আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ কোশ্চেন পেপার আপ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার ওয়ান অফ কনস্টেবল জিডি ইন সি এস এনআই এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো এখানে ক্লিক করে তোমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো প্রথমে এই নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে স্টাফ সিলেকশন কমিশন তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার একুশের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তোমাদের গত পঁচিশ তিন দু হাজার বাইশ তারিখে তোমাদের কম্পিউটার বেসড টেস্টের পেপার ওয়ান পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে এবং সেখানে তোমাদের বলা হয়েছিল আগামী আঠাশ তিন দু তারিখে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে তো সেই মতো কিন্তু আজকে আঠাশ তিন দু হাজার তারিখে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সার কি তোমরা কিন্তু আজ থেকে ছাব্বিশ চার দু হাজার বাইশ বিকাল চারটা পর্যন্ত তোমরা কিন্তু চেক করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটকে এবং তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তির মধ্যে লিঙ্ক দেওয়া হয়েছে এখানে দেখো বলা হয়েছে ফাইনাল অ্যান্সার কি কনস্টেবল জিডি ইন সি এ পি এফ এস এনআইএ এস এস অ্যান্ড রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশান পেপার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্লিক হেয়ার তোমাদের এরপরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের একটা নতুন একটা পেজ ওপেন হবে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে দেখো তোমাদের বলা হয়েছে লগ ইন করতে হবে তো তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের রোল নাম্বারটা এখানে বসাবে এবং তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে সেই পাসওয়ার্ড এখানে তোমরা বসাবে বসানোর পর তোমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করবে তো বন্ধুরা পরীক্ষার রোল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পর লগ ইন বাটনে ক্লিক করছি তো লগ ইন বাটনে ক্লিক করার পর দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে নোট এটা তোমরা এখান থেকে স্কল ডাউন করে এই ক্লোজ বাটনে ক্লিক করবে এখানে ক্লিক করে কেটে দেবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি ঠিক আছে এখানে দেখো লেখা রয়েছে টু ডাউনলোড ইওর কোশ্চেন পেপার ফর কনস্টেবল জিডি ইন সিএপিএফএস এপিএফএস এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্লিক হিয়ার টু জেনারেট ইট তো এখানে তোমাদের এই ক্লিক হিয়ার লেখা রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যান্সার কির পিডিএফ ডাউনলোড করতে পারবে ওকে